বাংলাদেশের শ্রমবাজারের 80% মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর নির্ভরশীল। এর মধ্যে সৌদি আরব, আরব আমিরাত, ওমান, বাহরাইন, কুয়েত এবং কাতার রয়েছে অধিকাংশ বাংলাদেশি শ্রমিক। করোনা সংকট শুরু হওয়ার সাথে সাথেই দেশগুলো শ্রমিক নেওয়া বন্ধ করে দিলে সবচেয়ে বেশি সমস্যা পড়ে বাংলাদেশ। তবে সেই সংকট ধীরে ধীরে কাটতে শুরু করেছে। এর মাঝে সীমিত আকারে শ্রমিক নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কয়েকটি দেশ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, কাতার, ওমান এবং সৌদি আরব, বাহরাইন এখানে কর্মী যাওয়ার জন্য খুলে দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। প্রতি বছর চট্টগ্রাম থেকে 50,000-এর বেশি শ্রমিক মধ্যপ্রাচ্যের দেশগুলোর শ্রমবাজারে যুক্ত হলো। চলতি বছর করোনার কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। এমনকি কাজ হারিয়ে হাজার হাজার শ্রমিক চট্টগ্রামে ফিরে এসেছে। তবে নতুনভাবে শ্রমবাজার খুলতে যাওয়ায় তাদের মাঝে সৃষ্টি হয়েছে আশার আলো। সরকার ওইখানে যদি ইমিডিয়েট মানে আপডেট অটোমেটিক বিষয় আপডেট করে দেয়, আমরা চলে যেতে পারবো। আমি চাচ্ছি যে অবিলম্বে আমাদের জন্য সরকার এতটুকু যাতে করে যাতে আমরা তাড়াতাড়ি আবার আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি। এক্ষেত্রে বর্তমানে শ্রম রপ্তানির ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বিমান সংস্থাগুলোর ফ্লাইট সংকট। হাতে গোনা কয়েকটি বিমান সংস্থা বর্তমানে মধ্যপ্রাচ্যে যাত্রী বহন করছে, কিন্তু সেখানেও রয়ে গেছে নানা সমস্যা। শ্রমিকেরা চাহিদা অনুযায়ী বিমানের টিকিট পাচ্ছে না। এই অবস্থায় একটু আগেভাগে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন ট্রাভেল এজেন্সির মালিকেরা। রেড গ্রিন সিগন্যাল এগুলোর কোনো দরকার নেই, তার বিষয়ে যদি সিস্টেমে অ্যাক্টিভ থাকে তাকে যাওয়ার ব্যবস্থা ছাড়পত্র দিতে হবে। চালু হওয়া এটা হলো আসল বিষয়। অনেকের বিশের মেয়াদ চলে যায়, অনেকের ছুটির মেয়াদ চলে গেছে। এরা প্রায়োরিটি বেসিস আগে চলে গেলে, পরেরগুলো পরে গেলে কোনো সমস্যার সৃষ্টি হবে না। শ্রমিক রপ্তানির অনুমতি দেওয়া প্রতিটি দেশের রয়েছে কঠিন সত্যের বেড়াজাল। তাই শর্তগুলো সহজ করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে আলোচনার সাপেক্ষ ব্যবস্থা নিতে শুরু করেছে শ্রম ও জনশক্তি রপ্তানি সংক্রান্ত মন্ত্রণালয়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।